বন্ধুরা, পনির খেতে যারা পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। এটা যতটাই সহজ আর ততটাই সুস্বাদু, সামান্য উপকরণ দিয়ে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রেসিপি, আর খেতে অসাধারণ হয়। আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, তো আপনারা যে কোনো সময় এটা বানাতে পারবেন। তো চলে দেখে নিন আমার রেসিপি। পূজার রকমারি রান্না উইথ ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। পনির বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো পনির, আর ছোটো টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, পনির কেনার পরে আপনারা ছোটো টুকরো করে কন্টেনারে পুড়ে রেখে দিতে পারেন ফ্রিজে, তাহলে পনিরটা খুব ভালো থাকবে। তো এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি। তো এবার পনির রান্নার জন্য সমস্ত পেস্ট রেডি করে নেবো। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আর নিয়েছি 1 চামচ মতো জিরে, 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি 4 মগজ বড় চামচের, 1 চামচ মতো পনির। যেরকম পরিমাণ আপনারা যেরকম পরিমাণ গ্রেভি করতে চান সেরকম অনুযায়ী সমস্ত উপকরণ নিতে হবে। তো আমি এবার একটা মিক্সিতে মিহি পেস্ট রেডি করে নেবো। তার জন্য আমি দিয়ে দিলাম সমস্তটা, আর দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেবো। দেখুন বন্ধুরা, আমার মিহি পেস্ট রেডি হয়ে গেছে। কতটা মিহি করতে হবে, কতটা মিহি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি এক সাইডে রেখে দেবো, আর যতটা পরিমাণ যা যা উপকরণ দরকার আমি সেগুলো এবার রেডি করে নেব। তো আপনারা দেখে নিন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 4 চামচ মতো টক দই। এটার স্বাদটা হয় টক ঝাল মিষ্টি, তার জন্য দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগে। তো আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল, আর দইটাকে ফেটিয়ে রাখবো, এতে ঘন হবে গ্রেভিটা। তো দেখুন এখানে দইটাকে ফেটানো হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দেবো। আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ কুচো করে নিয়েছি, আর লাগছে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, সমস্ত উপকরণ, আর সামান্য পরিমাণ নিয়েছি জিরে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি 4 চামচ মতো বড় চামচে। দেখে নেবো তেলটা গরম হয়েছে কি। তেলটা গরম হয়েছে, এবার আমি দিয়ে দেবো পনির। পনিরটা হালকা করে ভেজে নেবো, আর পনিরটা যদি লবণ জলে অল্প করে লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখেন কিছুক্ষণ, তাহলে পনিরটা সফট হবে আর লবণটাও পনিরের মধ্যে ঢুকে যাবে, তার জন্য খেতেও স্বাদ হবে আর পনিরটা সফটও হবে। তো আমি হালকা করে ভেজে নেবো পনির, বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তার জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরকম হালকা করে ভেজে তুলে নেবো, সমস্ত একইভাবে ভেজে নিলাম। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি বাটার, আমি আর তেল দেবো না। 1 চামচ মতো আমি বাটার দিয়ে দিলাম, বাটারটা গলে যেতে দিয়ে দেবো এবার সমস্ত ফোড়ন, তার জন্য তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য জিরে নিয়েছি, সমস্ত দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেবো সমস্ত পেস্ট। আমি সমস্ত পেস্ট দিয়ে দিচ্ছি, এবার কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আমি হাই হিটেই রান্না করছি কষানোর সময়, তারপরে আবার লো হিটে করে দিতে হবে যখন দেখবেন যে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো সমস্ত টক দই। টক দইটা আমি এখানে বড় চামচের 4 চামচ ব্যবহার করছি। যদি মনে হয় টেস্ট করে যে আর একটু টক দই দেওয়া যেতে পারে তাহলে দিতে পারেন। তো এবারেও আবারও ভালোভাবে টক দইটা মশলার সাথে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যতটা গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জল দিতে হবে। আর পনির একটু গ্রেভি টেনে নেয় তাড়াতাড়ি, তার জন্য জলটা ঠিক মতন দেবেন, নাহলে ড্রাই হয়ে যাবে পনিরটা। তো আমি এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ জল দেবার পরে, আর অল্প করে রেখে দেবো গার্নিশের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেবো, যখন দেখবো যে জলটা ফুটে উঠেছে তারপরে দিয়ে দিতে হবে সমস্ত পনির। পনির দিয়ে লো হিটে অথবা মিডিয়াম হিটে
5 মিনিট থেকে 7 মিনিট মতো রান্না করে নিতে হবে। যখন দেখবেন যে একটু হালকা গাঢ় হয়ে এসেছে তারপরে দিয়ে দিতে হবে গরম মশলা। শেষ সময়ে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে পানি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। তো আপনারাও বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর আমার আরও রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আবার আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।